আপনার বাজেট যদি 15 থেকে 20 হাজার টাকার ভিতরে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে, কারণ বর্তমানে 15 থেকে 20 হাজার টাকার ভিতরে অনেক স্মার্টফোন রয়েছে মার্কেটে, যেগুলোর ভিতরে এমনও স্মার্টফোন রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, মিডিয়া টেক হিলিও G99, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এমন সব ইন্টারেস্টিং স্মার্টফোন রয়েছে। এর জন্য আপনারাই কনফিউজ কোনটা রেখে কোনটা কিনবেন, তাই আমি অনেক রিসার্চ এবং অ্যানালাইসিস করে আপনাদের জন্য সেরা 3টি ফোন সিলেক্ট করেছি। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে রাখি যেগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে। 15 থেকে 20 হাজার টাকার ভিতরে যে ফোনগুলো রয়েছে এগুলো কিন্তু কোনোটাই সব দিক থেকে পারফেক্ট হবে না। যেমন আপনার যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার হয় তাহলে ডিসপ্লে অথবা পারফরমেন্সে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, আবার আপনার যদি ভালো পারফরমেন্সওয়ালা ফোন দরকার হয় তাহলে ডিসপ্লে অথবা ক্যামেরাতে স্যাক্রিফাইস করতে হবে। আজকের ভিডিওটাতে যে 3টা ফোন সিলেক্ট করেছি এর ভিতর থেকে প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো এমন না এই ফোনটিই সেরা, আবার শেষে যে ফোনটি নিয়ে কথা বলবো এমন না সেটি সবার থেকে খারাপ। বিষয়টা আসলে একদমই এমন না, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় এক এক রকম ভ্যালু অফার করছে, আবার দামও কিছুটা কম বেশি আছে। তাই এদের ভিতর থেকে আপনার জন্য কোন ফোনটা ভালো হবে তা জানতে পারবেন আজকের ভিডিওটা দেখলে। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে যান। এখন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি কথাবার্তা বলা যাক। লিস্টের নম্বর 3-তে যে ফোনটি গেছি আইটেল S23 Plus, এই ফোনটির 8 GB র্যাম এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, এর দাম রাখা হয়েছে 19,990 টাকা। এই ফোনটির ব্যাপারে জানার আগে চলুন আগে জেনে নিই এটার কনফিগারেশনে কি কি রয়েছে। ফোনটিতে 6.78 ইঞ্চের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছে, আর এটার রিফ্রেশ রেট 60 হার্জের ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে, আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এবার ক্যামেরার দিকে আসলে ফোনটির মেইন ক্যামেরাতে 15 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার এটার পারফরম্যান্সের দিকে আসলে এটাতে রয়েছে ইউনিসক টাইগার T6 অন 6, যার 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। জিপিইউ থাকছে মালি G57। ফোনটি সবকিছু পাওয়ার আপ করার জন্য ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং চার্জার রয়েছে 18 ওয়াটের। এখন এই ফোনটি কোন ধরনের ইউজারদের জন্য পারফেক্ট হবে? যারা অনেক বেশি মিডিয়া কনজিউম করেন, কার্ভ ডিসপ্লের ফ্যান, তারা এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ এই প্রাইস রেঞ্জের ভিতরে কোনো কার্ভ ডিসপ্লে ফোন পাওয়া যায় না। আর ফোনটির দাম কিন্তু অফিসিয়ালি 19,990 টাকা। এই ফোনটা কিনলে আপনাকে পারফরমেন্সের সাইডটা অনেকটাই স্যাক্রিফাইস করতে হবে, কারণ এতে যে চিপসেট ব্যবহার করেছে ইউনিসক টাইগার T6 on 6, এরকম ধরনের চিপসেট 12-13 হাজার টাকার ফোনেও থাকে। আর এটার ক্যামেরা মোটামুটি বলা যায় খুব বেশি ভালোও না আবার খারাপও না। এই ফোনটি সিলেকশনের অন্যতম কারণ হলো ফোনটির ডিসপ্লে এবং এটার ডিজাইন। 20 হাজার টাকার ফোনে 30-40 হাজার টাকার ভাইব দিবে। এরপর লিস্টের নম্বর 2-তে যে ফোনটি গেছি Redmi Note 12, এই ফোনটি সম্পর্কে জানার আগে এটার কনফিগারেশনে কি কি রয়েছে তা একটু দেখে নেওয়া যাক। ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এটার পিক ব্রাইটনেস ম্যাক্স 1200 নিটস, আর এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3R প্রোটেকশন। ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এটা দিয়ে সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে ভালো ব্যাপার হচ্ছে ভিডিওতে EIS রয়েছে, তাই ভিডিওতে স্টেবিলাইজেশন কিছুটা হলেও ভালো পাবেন। এরপর ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এরপর ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে। আর এটার পারফরমেন্সের কথা বললে এটাতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 685, যেটা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। প্রসেসর অক্টাকোর আপ টু 2.8 GHz। ফোনটি আনঅফিশিয়ালি 664 14,999 টাকা, আর 8/128 19,999 টাকা, আর 8/256 20,999 টাকা। এখন এই ফোনটি কোন ইউজারদের জন্য ভালো হবে? যাদের পারফরমেন্স এবং ডিসপ্লেটা ভালো দরকার তাদের জন্য এটা ভালো একটা চয়েস হবে। এই ফোনটা কিনলে আপনি বেস্ট ভেরিয়েন্টটা কেনার চেষ্টা করবেন, তাহলে লং টাইম ধরে আপনি এই ফোনটি ল্যাগবিহীন ছাড়া চালাতে পারবেন। আর এটার ক্যামেরাটা মোটামুটি থাকবে আগের আইটেল S23 Plus এর সাথে কম্পেয়ার করলে ক্যামেরাতে, ওইটার থেকে এটার ক্যামেরা একটু খারাপ। এই Redmi Note 12 ফোনটিতে স্টিরিও স্পিকার রয়েছে, আর স্টিরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এই ফোনটিকে লিস্টে রাখার অন্যতম কারণ ফোনটিতে স্ন্যাপড্রাগন 685 চিপসেট রয়েছে, 120 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, আর 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। আর সবশেষে ফোনটির ইউজার রিভিউ অনেক ভালো, তাই ফোনটি লিস্টের নম্বর 2-তে রেখেছি। এরপর লিস্টের নম্বর 1-এ যে ফোনটি গেছি Redmi 10, এই ফোনটি 4 GB র্যাম এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ এর দাম আনঅফিশিয়ালি 15,500 টাকা, আর 8/128 এর দাম 20,500 টাকা। এই ফোনটি সম্পর্কে জানার আগে চলুন আগে জেনে নিই এটার কনফিগারেশনে কি কি রয়েছে। ফোনটিতে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080 × 2400 পিক্সেল, আর এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট 90 হার্জের, ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 15 মেগাপিক্সেলের ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট এবং মেইন ক্যামেরাতে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার পারফরম্যান্স নিয়ে বললে এটাতে রয়েছে Helio G99 একটি চিপসেট যা মূলত 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি আর জিপিইউ রয়েছে Mali G57 আর এই ফোনটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5000 mAh এর ব্যাটারি আর ফোনটিকে চার্জ দেওয়ার জন্য রয়েছে 33 ওয়াটের চার্জার। এখন এই ফোনটি কোন ইউজারদের জন্য ভালো হবে? দেখেন, এই ফোনটি সব ধরনের ইউজারদের জন্যই ভালো হবে আমি বলবো, কারণ এটাতে ভালো একটা চিপসেট রয়েছে, AMOLED ডিসপ্লে রয়েছে আর ক্যামেরা আগের দুইটা থেকে অনেকটাই ভালো। শুধু 120Hz এর হাই রিফ্রেশ রেটটা যদি একটু স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এই ফোনটা কিন্তু ভালো একটা অপশন হতে পারে। এখন এই তিনটি ফোনের ভিতর সবথেকে কোন ফোনটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।